যেমন অনেক বেকার ভাই বোন যারা বসে আছে বাড়িতে, হুম ভাবছে কিছু একটা করবো, হুম হয়তো কারো কাছে পয়সার অভাব, হুম তো আমি তাদের একটাই সাজেশন দেবো, হুম তারা 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে হুম সামথিং করে মাল নিয়ে তারা ব্যবসা চালু করুক। আমার আচ্ছা কাছে যা মাল আছে এই মাল বিক্রি করে তাদের মার্জিন মানে প্রফিট বেশি হবে। আচ্ছা বড় বড় যেই কারখানা যে মালগুলো স্টক থেকে যায়, হুম ধরুন আপনি কোনো কারখানাকে 50,000 মাল অর্ডার করলেন, হুম আপনি মালটা নিলেন না, সেই আচ্ছা মালগুলো আমাদের কাছে চলে আসে। আচ্ছা কিন্তু এর জন্য এই না যে কোনো মাল পুরনো কিংবা কোনো মাল আপনার দাগ ফাটা এগুলো আমরা কাউকে দেবো না। আচ্ছা আর কোনো পুরনো মাল যদি প্রমাণ হয় হুম সেখানে আমি পেনালিটি মোটামুটি 5,000 টাকা পেনালিটি দেবো। আচ্ছা মানে এতটাই চ্যালেঞ্জ থাকছে, এতটাই চ্যালেঞ্জ থাকছে মানে যদি কোনো সেকেন্ড হ্যান্ড মাল থাকছে না, পুরনো সেকেন্ড হ্যান্ড মাল থাকার করে অনলি 55 বা অনলি 55 অনলি 55 করে। আচ্ছা 55 আচ্ছা পুরো ইওয়ান কোয়ালিটির সাথে থাকছে। হ্যাঁ পুরো ডবি কাপড়ের মধ্যে আসছে, এটা এটা পুরো আসছে আপনার নিটেড কাপড়ের মধ্যে আসছে, এটা পড়ছে অনলি 125 টাকা করে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা তোমার নাম? আমার নাম কিরণ মণ্ডল। আচ্ছা শপ নেম কি রয়েছে? শপ নেম আছে আরকে টেক্সটাইল। আচ্ছা আচ্ছা শপ মূলত কোথায় অবস্থিত? শপ আছে আমার অম্বিকা কালনাতে। আচ্ছা কালনাতে অবস্থিত? কালনাতে আছে। আচ্ছা শপে মূলত কি কি পাওয়া যায় একটু বলে দেবে? আমাদের কাছে যা আছে সব ছেলেদের আইটেম আছে। আচ্ছা ধরুন আমাদের কাছে পাবেন বড়দের জিন্সের প্যান্ট পাবেন, আচ্ছা বাচ্চাদের জিন্স হবে, ট্রাউজার আছে, হাফ প্যান্ট আছে, শার্ট টি শার্ট, মানে একটা দোকান চালাতে গেলে মোটামুটি ছেলেদের যা যা আইটেম প্রয়োজন সবকিছু আমাদের কাছে পাওয়া যাবে। আচ্ছা আর সেও আবার অনেক চিপ রেটে। আচ্ছা পুরোটাই চিপ প্রাইসের মধ্যে? পুরো চিপ রেটে, রেডিমেড গার্মেন্টস এর যাকে বলা হয়, রেডিমেড গার্মেন্টস যাকে বলা হয়। আচ্ছা আর আমাদের কাছে যা প্রোডাক্ট আছে, যেমন অনেক বেকার ভাই বোন যারা বসে আছে বাড়িতে, ভাবছে কিছু একটা করবো, হয়তো কারো কাছে পয়সার অভাব, তো আমি তাদের একটাই সাজেশন দেবো, তারা 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে সামথিং করে মাল নিয়ে তারা ব্যবসা চালু করুক। আমার কাছে যা মাল আছে এই মাল বিক্রি করে তাদের মার্জিন মানে প্রফিট বেশি হবে। আচ্ছা মানে দ্বিগুণ প্রফিট লাভ করতে পারবে, প্রফিট ডবল হবে। আচ্ছা স্টার্টিং প্রাইস কি থাকছে? স্টার্টিং আমাদের কাছে থাকছে 55 টাকা থেকে, অনলি 55 টাকা, অনলি 55 টাকা থেকে থাকছে, সে আবার বড়দের আইটেম 55 টাকা করে, 55 টাকা থেকে থাকছে। আচ্ছা আচ্ছা এই মালগুলো দেখে বসতে বসতে সব ডিল করতে পারবে, কোনো অসুবিধা নেই, প্রচুর হিউজ স্টক রয়েছে আমাদের কাছে, স্টকের কোনো ব্যাপার নেই, যত কোয়ান্টিটি লাগবে আমরা সমস্ত মাল দিতে পারবো। আর এই মালগুলো হচ্ছে যে কোথাকার? এই মালগুলো অ্যাকচুয়ালি ধরুন আমাদের যে মালগুলো, ধরুন বড় বড় যেই কারখানা যে মালগুলো স্টক থেকে যায়, ধরুন আপনি কোনো কারখানাকে 50,000 মাল অর্ডার করলেন, আপনি মালটা নিলেন না, সেই মালগুলো আমাদের কাছে চলে আসে। কিন্তু এর জন্য এই না যে কোনো মাল পুরনো কিংবা কোনো মাল আপনার দাগ ফাটা এগুলো আমরা কাউকে দেবো না। আর কোনো পুরনো মাল যদি প্রমাণ হয় সেখানে আমি পেনালিটি মোটামুটি 5,000 টাকা পেনালিটি দেবো। আচ্ছা মানে এতটাই চ্যালেঞ্জ থাকছে, এতটাই চ্যালেঞ্জ থাকছে মানে কোনো সেকেন্ড হ্যান্ড মাল থাকছে না, কোনো সেকেন্ড হ্যান্ড মাল থাকছে না। যেমন অনেকে দেখবেন আমাকে প্রশ্ন করে 80 টাকা 75 টাকায় প্যান্ট নিয়েছে, নিয়ে বলছে দাদা প্যান্ট এমন ছেঁড়া, ওগুলো দাদা আমাদের কাছে কোনো ছেঁড়া মাল হবে না, আর কোনো 2 নম্বরই ব্যবসা আমাদের কাছে পাবেন না। আচ্ছা আমাদের কাছে যা হবে জেনুইন জিনিস, জেনুইন দাম, জেনুইন জিনিস, জেনুইন দাম হবে। আচ্ছা পয়সা দেবেন ভালো, পয়সা আমি ভালো চাই, মালও আমি ভালো দেবো। আচ্ছা যেমন কোয়ান্টিটি যাবে তেমন কোয়ান্টিটি একদম পয়সাও পাবো, পয়সা পাবো। আচ্ছা এবার ব্যাপার হচ্ছে গিয়ে, দেখুন ব্যাপার হচ্ছে গিয়ে আমি যে সব সময় চেষ্টা করবো একটা কাস্টমারকে ভালো মাল দেওয়ার, সে যদি স্যাটিসফাই করে, হ্যাঁ সে যদি মাল বিক্রি করে পার মালে 50 টাকা লাভ করে, সেখান থেকে আমি 2 টাকা লাভ করলে করবো। আচ্ছা তো আমি সবসময় চাইবো কাস্টমার ভালো একটা পজিশনে দাঁড়াক, কাস্টমার ভালো থাকলে অবশ্যই আমি ভালো থাকবো। অবশ্যই এবার এর জন্য এই নয় যে আমি কোনো সেকেন্ড হ্যান্ড মাল দেবো, কিন্তু সেকেন্ড হ্যান্ড যদি মাল হয় কেউ যদি প্রমাণ করতে পারে, যেটা আগেই বললাম 5,000 টাকা আমি মানে এত বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেবো, কোনো সেকেন্ড হ্যান্ড বা লটের মাল না না, সে আবার আমি দেবো ফুল এক্সপোর্ট, মানে পুরো আমি ব্র্যান্ডেড মাল দেবো। আচ্ছা সব এমআরপি থাকবে মালে, এই তো ব্যাপার। আচ্ছা পুরো এক্সপোর্টের মাল থাকছে, পুরো এক্সপোর্টের মাল আমি দেবো। আচ্ছা আচ্ছা আর কালনাতে কি কোথা থেকে কিভাবে আসবে, শিয়ালদা থেকে বা হাওড়া থেকে? যদি শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে কোনো ভাই কিংবা কোনো বন্ধু যদি আসতে চান, তো আপনারা কাটোয়া লোকাল ধরে কালনা স্টেশনে নামবেন, কালনা স্টেশনে নামে আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো কিভাবে আমার দোকানে আসতে হবে, কিংবা আমি গাইড করে নেব। আচ্ছা আর কেউ যদি আসাম কিংবা শিলিগুড়ি আপনার মালদা থেকে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের হাওড়া লোকাল ধরে কিংবা কাটোয়া এসে, কাটোয়া থেকে হাওড়া লোকাল ধরে বা কালনা স্টেশন নামবেন,
কালনাটেশন নামে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের গাইড করে নেব। আচ্ছা, আর মিনিমাম পারচেজ কি থাকছে একটু বলে দিন। মিনিমাম দাদা দেখুন, আমি প্রথমেই বলেছি আমার কাছে যারা বেকার ভাই বোন যারা আছে তারা যেহেতু ব্যবসাটা চালু করবে সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে মিনিমাম কোয়ান্টিটি আমার 50 পিস মাল নিতে হবে। আচ্ছা, মিনিমাম 50 পিস। মিনিমাম 50 পিস, মিনিমাম 50 পিস নিতে গেলে মোটামুটি ধরুন 5 থেকে 6000 টাকা। আচ্ছা, মানে 5-6000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবে। আচ্ছা, আর এমন নয় যে আমি কাউকে বলবো যে দাদা আপনি 5000 টাকা না 50000 টাকার মাল নিন, কারণ 50000 টাকা নিলে আপনি ব্যবসা সম্বন্ধে কিছু নাও বুঝতে পারেন। অবশ্যই। সো প্রথমে আমি বলবো আপনি 5 থেকে 10000 টাকা ইনভেস্ট করুন ব্যবসা আগে দেখুন, আপনি যদি ব্যবসা করে 2 পয়সা প্রফিট করতে পারেন তারপর ধীরে ধীরে ব্যবসা আপনি বড় করবেন। আচ্ছা, অবশ্যই এটাই। তা অনেক কথাই হলো, তা প্রথম কালেকশনে চলে যাবো। কালেকশন কি রয়েছে? হ্যাঁ, প্রথমে আমরা দেখাবো আপনার 55 থেকে স্টার্ট করবো ট্রাউজার। অনেকে ট্রাউজার বলে, অনেকে আবার ট্যাকসুটও বলে, যেটা আমরা এটা দেবো 55 টাকা করে, অনলি 55 বা অনলি 55 অনলি 55 করে। আচ্ছা, এটা দিচ্ছি পুরো আপনার হজরি কাপড়ের মধ্যে দেবো, এটা অনলি দেবো আমরা 55 টাকা করে, অনলি 55 টাকা করে, 55 টাকা করে দেবো এটা। আচ্ছা, এই যেটা প্রোডাক্ট আছে এটা 55 টাকা নিয়ে আমার কাছ থেকে 120 থেকে 130 টাকা করে আপনারা যদি হোলসেলে বিক্রি করেন, সেল করে বিক্রি করেন, আপনারা বিক্রি করে কুলোতে পারবেন না। আচ্ছা, দাম পড়ছে অনলি 55, 55 টাকার মধ্যে চলে আসছে। আচ্ছা, মালে কোনো দাগ নেই, মালে কোনো হচ্ছে যে মানে ফুটো ফাটা কিছু থাকবে না? কিছু পাবেন না, যদি দাগ ফুটো ফাটা থাকে আপনি আমাকে সাথে সাথে ফোন করবেন, সাথে সাথে আমি রিপ্লেসমেন্টের ব্যবস্থা আপনাকে করে দেবো, যেটা চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জের সাথে বলতে চাইছি। হ্যাঁ, আচ্ছা, দেখুন এর মধ্যে কালার আপনি অনেক রকম কালার পেয়ে যাবেন, অনলি 55 টাকায় পেয়ে যাবে, অনলি, হ্যাঁ অনলি 55, 55 টাকা। আচ্ছা, কালারও প্রচুর রয়েছে, কালারে কোনো অসুবিধা নেই, কালার আপনি অনেক রকম কালার পাবেন এর মধ্যে। এটা যেমন সাইড 40-র মধ্যে আছে। আচ্ছা, এটা পড়ছে অনলি 55 টাকা করে, অনলি 55 টাকা করে, অনলি 55 টাকা করে। দেখুন এবার আমার কাছে স্টক তো অনেক আছে, কোনো সফটওয়্যার খুলে খুলে দেখানো সম্ভব না, যেটা যেটা দেখানোর আমি সেটা সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অনলি 55 টাকা। আচ্ছা, ট্রাউজার তো আমরা দেখালাম, এবার নেক্সট কালেকশনে আমরা শুরু করি বাচ্চাদের হাফ প্যান্ট থেকে। আচ্ছা, যেটা আপনার দাম পড়ছে আপনার, এটাও পড়ছে 55 টাকা, অনলি 55 টাকা, অনলি 55 টাকা। এটা আপনার আসবে 5 বছর থেকে 15 বছর বাচ্চাদের আসছে। আচ্ছা, 5 বছর থেকে 15 বছর, 5 বছর থেকে 15 বছর। আচ্ছা, দাম যাচ্ছে শুধু অনলি 55। আচ্ছা, পুরো ইউএন কোয়ালিটির সাথে থাকছে। হ্যাঁ, পুরো ডবি কাপড়ের মধ্যে আসছে এটা। আচ্ছা, অনলি 55 টাকা। আচ্ছা, যেটা আসছে এটা 5 বছর থেকে 15 বছর পর্যন্ত আসছে এটা। আচ্ছা, অনলি 55 টাকা। এর মধ্যে কালার কম্বিনেশন থাকবে অনেক রকম, আর আমার কাছে যেটাই হবে সবই কিন্তু আপনার 5 পিসের করে সেট আসছে। আচ্ছা, 5 পিসের বান্ডেল থাকবে, 5 পিসের বান্ডেল থাকবে, আমি সেটা দেখিয়ে দেবো। এই দেখুন সব 55 টাকা। যদি কেউ কটনের মধ্যে নিতে চায় তবু আমরা কটনের মধ্যে দেবো, যদি ডবির মধ্যে জিন্সের মধ্যে নিতে চায় তো আমরা জিন্সের মধ্যে দেবো। আচ্ছা, এটা যেমন কটনের মধ্যে আসছে 55 টাকা। আচ্ছা, পিওর কটন, পিওর কটনে থাকছে। আর আমাদের কাছে বান্ডিল পুরো থাকছে আপনার, এই টাইপের বান্ডিল থাকছে, 5টা করে বান্ডিল থাকছে। আচ্ছা, 5টা 5 রকম কালার থাকছে, একই সাইজের 5 পিস করে থাকছে। আচ্ছা, একই সাইজের মধ্যে থাকছে, একই সাইজের 5 পিস করে, যদি আপনার 20 নম্বর সাইজ না হয় সেখানে 20 নম্বর সাইজ 5 পিস করে থাকছে। এই যে কালার শুধু আলাদা আলাদা করে আমরা দেবো সেটিং করে। আচ্ছা, যেমন এটা তো ব্ল্যাক আছে, এটা আছে আপনার চেকের মধ্যে আছে, এটা আপনার আছে রয়্যাল ব্লু, এটা আছে ডেনিম, এটা আছে প্রিন্টেড আছে, এরকম কালার সব ম্যাচিং করে করে আমরা দেবো। আর নেক্সট আইটেম কি রয়েছে? আচ্ছা, নেক্সট এর পরে আমরা শুরু করছি বড়দের কিছু জিন্স থেকে, যেটা 125 টাকা, সেও আমরা জিন্স থাকছে মাত্র 125 টাকা, 125 টাকা করে। আচ্ছা, আর কোমর সাইজ আমার কাছে থাকছে বড়দের জিন্সের কোমরটা পাবেন আপনি 28 থেকে 40 পর্যন্ত। আচ্ছা, 28, 30, 32, 34, 36, 38, 40। হ্যাঁ, আর সাইজ আপনি পারফেক্ট পাবেন, সাইজে কোনো আপনার কোনো গন্ডগোল থাকবে না। যেমন এটা দেখুন আমরা মার্ক করে আছে 32 নম্বর। আচ্ছা, এটা পুরো অ্যাকুরেট 32ই আসবে। আচ্ছা, এবার 32 এখানে মার্ক করা আছে, সেটা আমি কাস্টমারকে পাঠাবো, সেখানে দেখা গেলো সেই মালটা বেরিয়ে গেলো 36, তো এমন কোনো কাজ হবে না। আচ্ছা, যেটা হবে অ্যাকুরেট মাপ থাকবে, জেনুইন জিনিস থাকবে, জেনুইন একদম কথা হবে, জেনুইন দাম হবে, দাম হবে। আচ্ছা, তো এটা থাকছে, আর ব্র্যান্ডের আমি নাম নিচ্ছি না, সব আমার কাছে যা থাকবে সব একই ব্র্যান্ডের মাল থাকছে, যেহেতু ব্র্যান্ডের আমি নাম নেবো না। আচ্ছা, এটা হচ্ছে ব্র্যান্ড থাকছে, সব আমি যত মাল আমি যদি 500 পিস কোনো কাস্টমারকে মাল দিই 500 পিস এই ব্র্যান্ডটাই হবে কিন্তু। আচ্ছা, আর এর মধ্যে থাকছে এমআরপিও থাকছে, একটু জুম করে দেখিয়ে দেন হালকা করে, এমআরপি দেওয়া থাকছে। হ্যাঁ, এমআরপিও থাকছে এর মধ্যে। এবার যার থেকে আপনারা যেমন খুশি মার্জিন আপনারা বিক্রি করুন। হ্যাঁ, আচ্ছা দেখুন এটা পুরো আসছে আপনার নিটেড কাপড়ের মধ্যে আসছে, এটা পড়ছে অনলি 125 টাকা করে, অনলি 125, অনলি 125 টাকা করে।
এবার এর মধ্যে ফাংকি আসছে, যদি ফাংকি ফাংকি নিতে হয় তো আমরা ফাংকিও দিয়ে দেবো। এটা যেমন আপনার চলে আসছে, এটা 32 কোমরে চলে আসছে। দেখুন ব্র্যান্ড সব একই ব্র্যান্ড আছে, যা দেখাবো সব একই ব্র্যান্ডের মাল দেখাবো। পুরো ফাংকির মধ্যে, হ্যাঁ পুরো ফাংকির মধ্যে চলে আসছে। এটা পুরো যাচ্ছে 125 টাকা। আচ্ছা এটা চলে আসছে আপনার জগাসের মধ্যে, এটা চলে আসছে আপনার জগাসের মধ্যে। এটা 28 কোমরের মাল চলে আসছে। আচ্ছা 28, এটা চলে আসছে 125। এটাও চলে আসছে আপনার 125। মানে এর মধ্যে দেখুন কালার অনেক রকম কালার থাকবে, সব তো আর খুলে খুলে দেখানো পসিবল না। আচ্ছা যেটা যেটা আমি পারছি সেটা সেটা দেখিয়ে দিচ্ছি। এটাও পুরো যাচ্ছে আপনার 125, অনলি 125। হ্যাঁ সব স্ট্রেচেবলের মধ্যে থাকছে। আচ্ছা ঠিক আছে, 280 জিএসএম এর মাল থাকছে এটা। আচ্ছা এর মধ্যে এবার আমার বান্ডিলটা দেখিয়ে দিই তাহলে। আচ্ছা দেখুন এর মধ্যে এই বান্ডিল, এর মধ্যে কালার কম্বিনেশন যেগুলো থাকছে এমন কালার থাকছে। যেমন এটা দেখুন আপনার 30 নম্বর আছে, একটু জুম করে ভালো করে জুম করে দেখিয়ে দেন। এই যেমন 30 নম্বর আছে, এই 5 পিসে কিন্তু 30 নম্বর থাকবে। এর মধ্যে দেখা গেল দুটো 30, দুটো 32, দুটো 34 এমন কিন্তু থাকছে না, যেটা যেরকম সেরকমই থাকবে। হ্যাঁ যেটা যেরকম সাইজ থাকবে 5 পিস একই সাইজে থাকবে, শুধু কালার আলাদা আলাদা থাকছে। দেখুন এ আসছে আপনার ডেনিম এর মধ্যে আসছে, এ আসছে হোয়াইট, এ আসছে ব্ল্যাক, এ আছে রয়্যাল ব্লু, এ আছে আপনার যেটাকে আপনার ফিরোজা কালার বলা হয়, অনেকে আপনার সাফেদ কালারও বলা হয়, অনেকে আবার ডেনিম কালারও বলা হয়। এরকম কালার ঘুরিয়ে 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 আসছে। আচ্ছা নেক্সট এবার আমরা দেখাবো বড়দের হাফ জিন্স দেখাবো, যেটা শর্ট জিন্স বলা হয়। আচ্ছা মাত্র পড়ে যাচ্ছে এটা 70 টাকা, অনলি 70 টাকা, অনলি 70 টাকা। আচ্ছা এই 70 টাকার মালই এখন যা গরম পড়েছে, এগুলো যদি কোনো বেকার ভাই, যেটা আমি প্রথমে বললাম যারা বাড়িতে বসে আছেন, বেশি না 100 পিস মাল নিন, 100 পিস মালের দাম 7000 টাকা। আচ্ছা 7000 টাকা দিয়ে আপনি ব্যবসা চালু করুন, 7000 মাল আপনি বিক্রি করুন 14000, 140 টাকা করে পার পিস বিক্রি করুন, ধুলোর মতো মাল বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাম পড়ছে অনলি 70 টাকা। আচ্ছা যা সাইজ হবে 28, 30, 32, 34, 36, 38, 40, যে কোনো সাইজ নেবেন 140 টাকা পার পিস। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে জুম করে দেখিয়ে দেন, 140 অনলি 70 টাকা। আচ্ছা মানে ডবল দামে ডবল প্রফিট লাভ, ডবল প্রফিট হবে। এর মধ্যে কালার আপনি অনেক রকম কালার পাবেন, এটা যেমন চলে আসছে ব্ল্যাক এর মধ্যে ফুল টেচের মধ্যে চলে আসছে। আচ্ছা ফুল টেচেবল, পুরো টেচেবল এর মধ্যে, পুরো টেচেবল এর মধ্যে অনলি 70 টাকা। এই তলায় দেখুন, তলায় আপনার রিপ দেওয়া আছে। আচ্ছা যেটা এখন লেটেস্ট এর মধ্যে চলছে তলায় রিপ দেওয়া, ঠিক আছে এটা চলে যাচ্ছে অনলি 70 টাকা। এটা চলে আসছে আপনার ফাংকির মধ্যে, এটা চলে আসছে ফাংকির মধ্যে, এটাও 70 টাকা। পুরোটাই A1 কোয়ালিটির মাল থাকছে একদম। হ্যাঁ হ্যাঁ, কোনো দাগ মাগ কিছু থাকছে না, কোনো দাগ ফাগ কিছু থাকবে না, দাগ কিংবা কাটা ফুটো থাকে সাথে সাথে। কালার উঠে যাওয়ার কোনো ভয় থাকছে না তো? হ্যাঁ কালার উঠে যাওয়ার কোনো, না 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 কোনো কালার উঠবে না, যেহেতু আমি এখন জলে ধুয়ে দিতাম। কারণ কি বলুন তো, এখনকার দিনে অনেক জলে ধুয়ে দিয়ে অনেক সবাই জানে ব্যাপারটা, তো যার জন্য আমি আর জলে ধুয়ে দেখাচ্ছি না, তাহলে আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারতেন কালার যাবে কিনা। আচ্ছা ঠিক আছে, আর এখানে মালটা কিভাবে নেবে, সিওডি কি अवेलेबल রয়েছে? আচ্ছা আমাদের কাছে কোনো সিওডি হবে না, যা হবে সব পয়সা দিয়ে আপনাকে মাল নিতে হবে। আচ্ছা অনলাইন পেমেন্টের মাধ্যমে? হ্যাঁ যারাই মাল নেবে, যদি কেউ আসতে পারে তো এসে ভিজিট করে নিজের হাতে মাল কেনাকাটি করবে, আর যদি কোনো ক্ষেত্রে সে না আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের অনলাইনের ব্যবস্থা আছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর গুগল পে, ফোন পে, যা যা থাকে সমস্ত কিছু আমাদের কাছে আছে। কাস্টমার আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তার অ্যাড্রেস পাঠিয়ে দেবে, তার অ্যাড্রেসটা যেদিন আজকে যদি পেমেন্ট করে তো কালকে আমরা ওনার মাল বুক করে দিয়ে ওনাকে আমরা বিলটি নাম্বার দিয়ে দেবো, আর পার্সেলের সাথে সাথে পার্সেলের ছবি আমরা দিয়ে দেবো। এর জন্য কোনো ফ্রডের কোনো ব্যাপার নেই। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের কাছে এই যে ট্রান্সপোর্টের প্রপোশনাল যে ট্রান্সপোর্ট আছে, একটুখানি জুম করে কাস্টমারকে দেখান তাহলে ভালো বুঝতে পারবে। 2007 সাল যদি এত কত আমি দেখেছি ইউটিউবে অনেকে ব্যবসা করে, কিন্তু আজ পর্যন্ত কেউ এটা দেখাতে পারবে না যে ট্রান্সপোর্ট কিংবা কুরিয়ারের এই বিল দেখাতে পারবে না, মানে বইটা। আমরা এখানে অল ওভার ইন্ডিয়া যেখানে যেখানে ট্রান্সপোর্ট আছে এখানে সমস্ত ট্রান্সপোর্টের নাম্বার কিংবা সমস্ত কিছু আমরা এখান থেকে দেখে তার মালটা আমরা বুক করতে পারবো। 2007 সাল থেকে আমরা ট্রান্সপোর্টের সাথে আমরা যুক্ত আছি। তার সাথে দেখুন এখানে ইনকাম ট্যাক্স আমি দেখিয়ে দিচ্ছি, আমার নিজস্ব জিএসটি, দেখুন নিজস্ব জিএসটি ইয়ে থাকছে। হ্যাঁ নিজস্ব জিএসটি থাকছে, যে আপনি টাকা কোথায় লাগাচ্ছেন, কার কাছে লাগাচ্ছেন, হয়তো আপনি ভয় পেতে পারেন। এখনকার দিনে যেটা হচ্ছে অনেকে ফ্রড করছে, আমার কাছে অনেক কাস্টমার বলে ভাই অমুক জায়গা থেকে 70-80 টাকায় প্যান কিনেছি, ভাই সেকেন্ড হ্যান্ড প্যান দিয়েছে, আমার টাকা নিয়ে টাকা দেয়নি। তো আমি সবাইকে বলবো, যারা যারা যাদের কাছ থেকে যারা ব্যবসা করছেন, তো যাদের জিএসটি নাম্বার নেই,
তাদের আমি একটাই বলবো, যাদের জিএসটি নাম্বার নেই তাদের কাছ থেকে কেউ মাল কিনবেন না। হয়তো আপনার মাল আপনি তাকে টাকাটা ইনভেস্ট করলেন, সে আপনাকে কোনো কারণে মালটা দিল না, সেখানে আপনি কি করবেন বলুন? অবশ্যই। তো যাই হোক, আমার কাছে কোনো চিন্তা বা আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, আমি একবারে যাওয়া হবে ফেস টু ফেস। দেখুন এখানে জিএসটি নাম্বার আছে, এইখানে আমার আছে ট্রেড লাইসেন্স আছে। আচ্ছা, ট্রেড লাইসেন্সও রয়েছে? ট্রেড লাইসেন্সও আছে। আচ্ছা, আছে আমার আরটিআর ফাইল। আচ্ছা, মানে সবকিছু রয়েছে, মানে জেনুইন জিনিস থাকছে একদম। হ্যাঁ, যে কোনো ঠকার ভয় থাকছে না, কাস্টমার ভয় থাকছে না, কিংবা আপনি ভয় পাবেন যে আমি অমুক জায়গায় অত টাকা লাগাচ্ছি আমার টাকাটা জলে চলে যাবে না। তো তো তার জন্য আপনি আমার প্রুফ আপনাকে দেখালাম যে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমি ব্যবসাটা করছি, যে আপনি টাকাটা দিলে আপনি মালটা অবশ্যই পাবেন, এখানে ভয়ের কোনো আপনার কারণ নেই। হ্যাঁ, আর তার সাথে যখন আমি যাকেই মাল পাঠাবো, তো সবাইকে আমি কাস্টমার যারাই আমার কাছ থেকে মাল নেবেন আগে দেখে নেবেন, আপনাদের আমি এই বিল পাঠাবো। যেখানে একটু জুম করে একটু দেখিয়ে দেন, আমার জিএসটি নাম্বার ফোন নাম্বার সব এখানেই আছে। ঠিক আছে, আমি এই বিল পাঠাবো, বিল পাঠানোর পরে আপনি আমাকে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনার মাল বুক করে আপনার পার্সেলের ছবি অ্যান্ড বিলটির নাম্বার আপনাকে পাঠিয়ে দেবো। অবশ্যই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছিলাম, এরপরে আমরা নেক্সট কালেকশনের মধ্যে আবার যাবো হচ্ছে গিয়ে বাচ্চাদের আমরা কিছু হাফ প্যান্ট দেখাই, যেটা 5 থেকে 15 বছর বাচ্চাদের ফুল প্যান্ট। আচ্ছা, যেটা পড়ছে 80 টাকা রেটের, প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল অ্যাভেলেবল, দাম আপনার একটাই থাকছে 80 টাকা, মানে পুরো যেরকম সাইজ লেখা আছে সেম সাইজই হচ্ছে, সেম সাইজ হবে, সেম সাইজ হবে, একুরেট, পুরো একুরেট সাইজ হবে। যদি একুরেট সাইজ না থাকে, যে আমি প্রথমেই বললাম আপনি সাথে সাথে আমাকে মাল রিটার্ন করবেন, সাইজ আমার কোনো গন্ডগোল পাবেন না। যদি আপনি বলেন আমাকে মেপে দেখাতে, আমি এখনই আপনাকে মেপে দেখাবো। আচ্ছা, মানে এতটাই কোয়ালিটি থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট কি রয়েছে? এবার আরেকটা কথা আমি বলছি, অনেকে ভাবে আমাকে প্রশ্ন করে যে ভাই 28 সাইজের মাল নিলে এই দাম, কিংবা 40 সাইজ নিলে কি বেশি দাম হবে? এমন কোনো ব্যাপার না, আপনি যেটা আপনার মন চায় আপনি যা সাইজ নেবেন দাম আপনার একটাই পড়ে, ফিক্সড রেট, ফিক্সড রেট। হ্যাঁ, সাইজ আপনার যেটা যেখানে যে সাইজ চলে আপনার, দেখুন এক এক এরিয়া এক এক রকম সাইজ চলে। আচ্ছা, যার এরিয়া যে সাইজ ভালো চলবে সে সেই সাইজটা আমার থেকে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, আর দামটা তার বেশি লাগবে না, দাম একটাই থাকবে। আচ্ছা, এটাই, এটা পড়ছে আপনার 80 টাকা। এর মধ্যে কটনের চলে আসছে, এটা পড়ে আছে আপনার 80 টাকা, অনলি 80 টাকা। এটা যেমন আপনার আছে 28 নম্বর আছে, আচ্ছা 80 টাকা। এটা আছে আপনার 30 নম্বর, এটাও পড়ে আছে 80 টাকা। এর মধ্যে এটা যেমন আপনার চলে আসছে 28 নম্বর, ডবির মধ্যে চলে আসছে। আচ্ছা, এটাও পড়ে আছে আপনার 28 80 টাকা, 70-80 টাকা কিনে ডবল দামে বেচতে হবে, ডবল দামে। এটা আপনি মোটামুটি 170-180 টাকা করে বিক্রি করলে মোটামুটি দুলোর মতো সব বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আর এখনকার দিনে এই বাচ্চাদের প্যান্ট যদি আপনি কোনো শপিং মল কিংবা দোকান দিয়ে কিনতে যান, 400-500 টাকা নিটাই নিচেই প্যান্ট কিনতে পারবেন না। আচ্ছা, তো আমার থেকে ধরুন 80 টাকা কিনে আপনি বেশি না 180 টাকায় বিক্রি করুন, ডবল প্রফিট হবে। আচ্ছা, এটা পড়ে যাচ্ছে আপনার 80 টাকা, এটা হালকা আপনার ক্র্যাক থাকছে। হুম, ঠিক আছে, এটাও পড়ে যাচ্ছে আপনার 80 টাকা, টেচেবেলের মধ্যে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট কালেকশন কিছু দেখাবো, যেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটার মধ্যে আমরা সাইজটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এই যে এটা যেমন আপনার আছে 18 নম্বর। আচ্ছা, দেখুন কালার সব এরকম সাইজ থাকছে, কালার সব ম্যাচিং থাকবে, কিন্তু এই পাঁচটাই আপনার 18 নম্বর থাকবে এর মধ্যে। আচ্ছা, যে 2 18 2 20 2 22 এমন থাকছে না কিন্তু। আচ্ছা, 18 থাকলে 5টাই 18 20 থাকলে 5টাই 20 থাকছে। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখাবো হচ্ছে গিয়ে কিছু আমরা শার্ট টিশার্টের মতো দেখাচ্ছি। আচ্ছা, যেটা টিশার্টের মতো, হ্যাঁ এবার অনেকেই দেখুন প্যান্টের ব্যবসা করে, তো তো আমাদের মেন ব্যবসা হচ্ছে প্যান্টের ব্যবসা, তো অনেকেই এবার কাস্টমার আমাদের অনুরোধ করেছে যে ভাই কিছু প্যান্ট প্যান্টের সাথে কিছু শার্ট টিশার্ট রাখবো যাতে আমাদের বেচতে সুবিধা হয়। তো সেই জন্য আমরা কিছু শার্ট টিশার্ট রেখেছি, যেটা আমরা দেখাচ্ছি, এ আমরা দেখাবো টিফিন বাস্কর শার্টগুলো, ডাব্বা শার্টগুলো, যেটা দাম পড়ছে পুরো কটনের মাল, এটা দাম পড়ছে আপনার অনলি 100 টাকা, অনলি 100 টাকা, 100 টাকা। আচ্ছা, যদি এইখানে যদি কোনো কাস্টমার যদি এই বক্সটা নেয় না না নেয়, সেখানে আরো 15 টাকা লেস হয়ে যাবে, তাহলে দাম পড়ে যাচ্ছে আপনার 85। আচ্ছা, অনলি 85 টাকা, অনলি 85 টাকা যদি ডাব্বা না নেয়। আচ্ছা, ঠিক আছে, এই দেখুন পুরো কটনের মাল হবে, পিওর কটন, পিওর কটনের মাল হচ্ছে। এর মধ্যে সাইজ আপনি পেয়ে যাবেন এস এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল 4XL পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা দাম পড়ছে অনলি 100 টাকা, অনলি 100 টাকা, অনলি 100 টাকা। এখানে আপনার MRPও থাকছে সাথে। আচ্ছা, এখানে আপনার MRPও থাকছে, ঠিক আছে। আচ্ছা, MRPও থাকছে,
এটা আপনার পড়ে যাচ্ছে হাফ স্লিপের মধ্যে। এবার এক একটা এরিয়া এক এক রকম মাল বিক্রি হয়। এবার যদি কেউ যদি ফুল স্লিপ চায় সেখানে আমরা ফুল স্লিপ দিয়ে দেবো, আর হাফ চাইলে হাফও দিয়ে দেবো। হ্যাঁ, সব রকম আমাদের কাছে আছে। যেমন এটা হাফ দেখাচ্ছি, এর মধ্যে যেমন আপনার এটা চলে আসছে ফুলের মধ্যে, এটা যেমন চলে আসছে ফুলের মধ্যে। আচ্ছা, এটাও পড়ে যাচ্ছে আপনার 100 টাকা, অনলি 100 টাকার মধ্যে। আচ্ছা দেখুন, যা হবে সব ব্র্যান্ডের মাল হবে, কোনো নন ব্র্যান্ড আমার কাছে পাওয়া যাবে না, যা হবে সব ব্র্যান্ড। এখানে দেখুন এল আছে, আচ্ছা এখানে এল সাইজ, এটাও আপনার আছে এল। আচ্ছা, সাইজ একবার পারফেক্ট থাকছে, আচ্ছা সাইজে কোনো গন্ডগোল থাকছে না। এটা চলে আসছে প্রিন্টের মধ্যে, হাফ স্লিপের মধ্যে। এটাও চলে আসছে ডবল এক্সেল এর, এটা চলে আসছে এক্সেল এর মাল। আচ্ছা, এক্সেল এর মধ্যে থাকছে, হ্যাঁ এক্সেল এর মধ্যে থাকছে। এগুলো চলে আসছে প্রিন্টেড এর মধ্যে। আমার কাছে প্রিন্টেডও আছে নন প্রিন্টেডও আছে, যেই এরিয়া যেমন মাল চলবে আমরা সেভাবে তাকে মাল প্রোভাইড করাবো। হ্যাঁ, আচ্ছা এটা আসছে আপনার ফুল স্লিপ এর মধ্যে ডবল এক্সেল এর মাল। আচ্ছা, ডবল এক্সেল আছে এখানে, মানে যেটা যেরকম সাইজ ফুটো দেওয়া থাকে। হ্যাঁ, সাইজে কোনো কন্ট্রোল থাকবে না। আর এই বোতামও একবারে যা আছে সব A1 বোতাম পাওয়া যাবে। যে বোতামে কোনো ডিস্টার্ব থাকছে কিংবা কোনো মালে কোনো ডিস্টার্ব থাকছে এরকম কোনো ব্যাপার না, মাল যা থাকবে সব ফ্রেশ মাল থাকছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা তো চলে গেল। এর মধ্যে দেখুন, এর মধ্যে অনেক রকম কালার আছে, সব তো দেখানো পসিবল না, অনেক মাল আছে, সব খুলে খুলে দেখানো সম্ভব না। যেটুকু যেটুকু পাচ্ছি আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখুন সব পড়ে আছে 100 টাকা রেটের মধ্যে, অনলি 100 টাকার মধ্যে চলে আসছে এগুলো সব পুরো। হ্যাঁ, এবার চলে আসছে আমরা কিছু টি শার্টের মধ্যে, যেটা আপনার পড়ছে 90 rupees, 90 taka. আপনি যেমন চাইবেন আমরা সেভাবে কাস্টমারকে সাইজ প্রোভাইড করাবো। এটা আসছে বোতাম, বোতামের মধ্যে এটা পরে আসছে 90 টাকা, ফুল ফোরবের মধ্যে আসছে এটা। আচ্ছা, ফোরবে যা আসবে সব ফোরবের মধ্যে। আচ্ছা, এটা পড়ে যাচ্ছে 90 টাকা, অনলি 90 টাকা, অনলি 90 টাকা। আচ্ছা, এর মধ্যে অনেক রকম কালার আছে, সব তো আর দেখানো পসিবল না, কালারের শেষ নেই, এর মধ্যে অনেক রকম কালার পাওয়া যাবে। এই দেখুন 90 টাকা, অনলি 90 টাকা, অনলি 90 টাকা। আমরা অনেকে দেখলাম, তা যারা নতুন ব্যবসা করতে চাইছে মানে এসব মাল নিয়ে, তাদের জন্য কি বলবে? অনেকে এবার ভাবে যে এটা পুরনো মাল, লটের মাল, এরকম কোনো ব্যাপার থাকছে না? না না না, এমন কোনো ব্যাপার থাকছে না। আমি সবাইকে একটা কথাই বলবো ভাই, যারা বাড়িতে বেকার বসে আছেন, হয়তো এমন এমন কিছু লোক আছে যার কাছে পয়সার অভাবে সে ব্যবসা করতে পারছে না, তো তাদের আমি একটাই বলবো, তারা বেশি না 5-10 হাজার টাকা ইনভেস্ট করুন, ব্যবসা করুন। যদি আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন, অবশ্যই আমি আপনাদের গাইড করব যে ভাই এইখানে না, এই এরিয়া এইভাবে না, এইভাবে ব্যবসাটা আপনাকে ধরতে হবে। যদি আপনি ব্যবসা করে যদি আপনি ভালো থাকেন, তো আশা করি আপনার সাথে আমিও ভালো থাকবো, আপনি ডুবে গেলে আপনার সাথে আমিও ডুবে যাব। তো আমি যে ব্যবসাটা করছি, এই মালগুলো আমি কার কাছে বিক্রি করব বলুন তো? আমার ব্যবসা হচ্ছে গিয়ে আজকে 2016 সাল থেকে আমি ব্যবসা করছি। একটুখানি শুধু কাস্ট একটু দেখিয়ে দেন যারা দেখছে ভিডিওটা। 2016 থেকে আমি ব্যবসা করছি। এই যে দেখুন 2016 সাল থেকে আমার জিএসটি আছে, 2016 সাল থেকে। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমি সবসময় চাই আমার কাস্টমার ভালো থাক, আমার কাস্টমার যদি ব্যবসা করে প্রফিট করতে পারে তার সাথে সাথে আমিও ভালো থাকবো। একজন স্যাটিসফাই হলে তার একজন স্যাটিসফাই অবশ্যই হবো, অবশ্যই হবো। এবার ব্যাপার এটাই, আমি সবাইকে একটা কথা বলবো, আপনাদের বেশি টাকা ইনভেস্ট করতে হবে না, আপনার অল্প কিছু টাকা ইনভেস্ট করে 5-10 হাজার টাকা ইনভেস্ট করে আমার সাথে ব্যবসায় জুড়ুন। আর আমার কাছে যা প্রোডাক্ট আছে এতে সমস্ত মালে ডবল ট্রিপল লাভ হবে, মানে দুগুণ তিনগুণ লাভ আপনি করতে পারবেন। যেহেতু দেখুন এই যে প্যান্টটা আমি দেখালাম, এটার মধ্যে আপনার দাম আছে কত, 1099 টাকা। আচ্ছা, তো আপনি আপনার মত বিক্রি করুন, 400, 500, 600, 800 যেমন যার থেকে পারবেন বিক্রি করবেন, তো এতে প্রফিট বেশি হবে। তো আমি একটাই বলবো সবাইকে, আর এখান থেকে কিনা পড়ছে তো মাত্র 125 টাকা করে, অনলি 125 টাকা করে। তো আমি সবাইকে বলবো, যদি ডাবল করেও বেচে তাহলে প্রচুর লাভ, 250 টাকা করে বিক্রি করলে তো দেখুন 250 টাকা করে যদি এই মাল বিক্রি করে হামেশাই উড়ে যাবে। হ্যাঁ, যদি রেগুলার যদি 10টা করে মাল বিক্রি করে 1000 টাকা, তো 1000 টাকা আশা করি ইনকাম করা দু চারটু ব্যাপার না। তো আমি সবাইকে বলবো অল্প কিছু পুঁজি দিয়ে আমার সাথে ব্যবসা যুক্ত হন, আপনারা ব্যবসা করুন, আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকবো, এই হচ্ছে ব্যাপার। তো আবার নেক্সট পার্টে নিত্য নতুন কালেকশন দেখাবে খুব শিগগিরই। হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে একটা কথাই বলবো,
আর হোয়াটসঅ্যাপে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে যে আমি একটা নাম্বার বলছি 8481873242, স্ক্রিনে তো থাকবে, আবারও বলছি 8481873242, এই নাম্বারটা কিন্তু ফোন কোনো মুহূর্তেই লাগবে না, এটা অনলি হোয়াটসঅ্যাপের জন্য। আচ্ছা আমি লিখে দেবো স্ক্রিনে। হ্যাঁ স্ক্রিনে আপনি অবশ্যই ওটা লিখে দিচ্ছেন। আর 7908360821, 7908360821 এটা আমাদের কলিং নাম্বার, এটা আমার কল মোটামুটি আপনি যখনই যে আমাকে কল করবে, সবার কাছে আমি অনুরোধ করছি সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ফোন করবেন, 10টার পরে ফোন করবেন না, ফোন করলে আমি কিন্তু ফোন রিসিভ করবো না। কারণ কি হয়তো আপনারা অনেকে আমাকে বলেন ভাই ফোন কেন রিসিভ করছো না, তো এই সমস্ত কথার মধ্যে আমি কিন্তু যাচ্ছি না। তো যারাই আমাকে ফোন করবেন সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আচ্ছা ফোন করা হবে। আর হোয়াটসঅ্যাপে বিশেষ করে কেউ আমাকে হাই হ্যালো এই সমস্ত পাঠাবেন না, যা হবে যদি কাজের কথা কেউ কোনো কাস্টমার যদি নেওয়ার মনোবৃত্তি থাকে সে ডাইরেক্ট আমাকে ভয়েস করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। আচ্ছা হাই হ্যালো যদি আমাকে কেউ করেন সেখানে আমি কিন্তু রিপ্লাই করব না। আচ্ছা যেটা ভাই খোলাখুলি ব্যাপার, কারণ কি আমি অনেককে দেখেছি হাই হ্যালো এই সমস্ত জিনিস আমার পছন্দ হয় না, কারণ কি বলতো এটা একটা ব্যবসার জায়গা, তো ব্যবসার জায়গায় হাই হ্যালোটা মোটেও ভালো না। যেটাই হবে একবার আপনি ভয়েস করুন, আমি ভয়েসের রিপ্লাই অবশ্যই দেব। আর বিশেষ করে সিওডি আমার কাছে কেউ চাইবেন না, দয়া করে সিওডি আমার কাছে হবে না, যা হবে আপনাকে পেমেন্ট করে মাল নিতে হবে। যদি আপনি পেমেন্ট করেন তাহলেই আপনার মাল পাঠাবো, যদি পেমেন্ট না আসে মাল কিন্তু পাঠাবো না, কারণ কি ওই খোলাখুলি কথা বলাটা সবথেকে বেটার। আচ্ছা কারণ কি আমি ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলা পছন্দ করি না, যেই মাল নিতে হবে যেই মাল আমার কাছ থেকে নেবে পেমেন্ট করবে স্ক্রিনশট পাঠাবে তার মাল আমি পাঠাবো, আর যেদিন পেমেন্ট করবে আজকে পেমেন্ট করলে কালকে তার মাল আমরা ডিসপ্যাচ করে তাকে বিলটির নাম্বার আমরা দিয়ে প্লাস সাথে ট্রান্সপোর্টের নাম্বার আমরা দিয়ে দেবো। আচ্ছা কোনো অসুবিধা হ্যাঁ, কিন্তু সিওডির অপশন আমাদের কাছে হবে না। আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমার নেক্সট পার্টনে দেখা হচ্ছে, নমস্কার। অবশ্যই অবশ্যই।